বিলাসপুর গ্রামে বিমলা তার দুই মেয়ে গীতা আর দীনাকে নিয়ে থাকতো। বিমলা গ্রামের মোড়লের বাড়িতে কাজ করে, কোনো রকমে তার সংসার চালাতো। গীতা, এই গীতা, কোথায় গেলি? এদিকে আয় তো। হ্যাঁ মা, বলো কি হয়েছে? তুমি যে আজ এত তাড়াতাড়ি কাজ থেকে এলে, আর তুমি এমন রেগে আছো কেন? কি হয়েছে মা? কি হয়নি সেটা বলতো। আচ্ছা, তোর জন্য কি আমি কাজ করেও শান্তি পাবো না? বাহিরে বের হলেই লোকের মুখে হাজারো কথা শুনতে হয়। আচ্ছা, তুই এত মরিচ খাস কেন বলতো? তাও আবার মানুষের গাছের মরিচ চুরি করে খাস? আজ আবার মোড়লের গাছের মরিচ চুরি করে খেয়েছিস, আর তোর এই মরিচ চুরি করে খাওয়ার জন্য মোড়লের বউ আমায় কত কথা শুনিয়েছে। তুই যদি আর একদিন মরিচ চুরি করে খাস, তাহলে আমার কাজটাই চলে যাবে। কি করব মা বলো, মরিচ খেতে আমার খুব মজা লাগে, আর মরিচ দেখলে জিভেতে জল চলে আসে, আর তখনই মরিচ না খেলে আমার শান্তি হয় না। আর মা জানো, দিনাই তো আমায় মোড়লের বাড়ির মরিচ গাছের সন্ধান দিয়েছে, তাই তো আমি মরিচ খাওয়ার লোভ সামলাতে পারিনি, তাই আমি মোড়লের গাছের মরিচ চুরি করে খেয়েছি। সব দোষ দিনার মা। বুঝেছি, শুধু তোকেই শিক্ষা দিলে হবে না, দিনাকেও উচিত শিক্ষা দিতে হবে। যে চুরি করে আর যে চুরি করতে উৎসাহ দেয়, দুজনেই সমান অধিকারী। দিনা, এই দিনা, কোথায় লুকিয়ে আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়। বিমলার চিৎকার শুনে দিনা আড়াল থেকে বেরিয়ে আসে, আর এসেই নিজের দোষগুলো আড়াল করার চেষ্টা করে। মা, আমি তো কিছুই করিনি, মোড়লের বাড়ির মরিচের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে মা। কিন্তু আমি কি জানতাম নাকি যে দিদি কথাটা শুনে মরিচ চুরি করে খেয়ে নিজেকে ঝালকন্যা প্রমাণ করবে? বাহ, খুব ভালো তো, তোরা দুজন দুজনের ওপর দোষ চাপিয়ে দিয়েই যাচ্ছিস। তবে দুজনে কান খুলে শুনে রাখ, যদি তোদের দু বোনের নামে কেউ আমায় বিচার দেয়, তোদের সেদিন খুব খারাপ অবস্থা হবে, এই বলে দিলাম। এই বলে বিমলা সেখান থেকে চলে যায়। এইভাবেই দিনা গীতাকে মরিচ গাছের সন্ধান দিত, আর গীতাও মরিচ গাছ থেকে মরিচ চুরি করে খেত। এভাবেই তাদের দিন কাটছিল। তুই এখানে বসে বসে মরিচ খাচ্ছিস, জানিস দিদি ওপারে মিনতি ঠাকুমার মরিচ গাছে অনেক মরিচ ধরেছে। কি, তুই সত্যি বলছিস বোন? মিনতি ঠাকুমার গাছে অনেক মরিচ ধরেছে? খবরটা শুনে যে আমার কি ভালো লাগছে, খুশিতে তুইও দুটো মরিচ খা। আমি চললাম মিনতি ঠাকুমার গাছের মরিচ খেতে। হ্যাঁ, আমি মরিচ খাবো, নিজে তো মরিচ খেয়ে খেয়ে যেন ঝাল কন্যা হয়ে গেছে, এখন আবার আমাকেও মরিচ খাওয়ানো শেখাচ্ছে। না বাবা, আমি অত মরিচ খেতে পারবো না, আর দিদির মতো ঝালকন্যা হতে পারবো না। এরপর দিনা গীতার পিছু পিছু যেতে থাকে, আর দু বোন মিনতির মরিচ গাছের কাছে যেতেই গীতা মরিচ খেতে শুরু করে। এদিকে মিনতি গীতাকে মরিচ খেতে দেখে ফেলে আর গীতার দিকে এগিয়ে আসে। দিদি, এখন মরিচ খাওয়া বাদ দে দিদি, মিনতি ঠাকুমা এদিকেই আসছে রে। চুপ কর তো, আমাকে মরিচ খেতে দে। এই কথা বলে গীতা মরিচ খেতে শুরু করে আর দিনা ওখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে মিনতি সেখানে চলে আসে আর গীতাকে ধরে ফেলে। এই মেয়ে, তুই আমার গাছের মরিচ চুরি করে খাচ্ছিস কেন? আচ্ছা, তুই বিমলার মেয়ে না? আমি কার মেয়ে সেটা জেনে তোমার কি লাভ? যাকে ঠাকুরমা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো মরিচ চুরি করে খাবো না, এখন তুমি আমায় ছেড়ে দাও ঠাকুরমা। যেতে দিব মানে? আমি টানতে টানতে তোর মায়ের কাছে নিয়ে যাব, আর তোর নামে বিচার দিয়ে আসব। এই কথা শুনে গীতার মুখ শুকিয়ে গেল আর গীতা মিনতিকে সুড়সুড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। আর মিনতি রেগে বিমলার কাছে যায়। বলি বিমলা, তুমি কি তোমার মেয়েকে ভালো শিক্ষা দিতে পারোনি? তোমার মেয়ে আমার গাছের মরিচ চুরি করে খেয়েছে,
আবার আমাকে সুরসুরি দিয়ে পালিয়েছে। এখন তুমি বলো তো, তোমার মেয়ের কি শাস্তি হওয়া উচিত? আচ্ছা কাকিমা, আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, আর আজ আসুক ও বাড়িতে, ওকে আমি আজ উচিত শিক্ষা দিব। এরপর মিনতি সেখান থেকে চলে যায়। আর মিনতি চলে যাবার কিছুক্ষণ পর দুবন বাড়ি ফিরে আসে। মা, তুমি এমন রেগে আছো কেন? কি হয়েছে মা? কি আর হবে, তুই নিশ্চয়ই গীতাকে মিনতি কাকিমার মরিচ গাছের হুদিস দিয়েছিস, তাই না? আর গীতা সেই মরিচ চুরি করে খেয়েছে, তাই মিনতি কাকিমা বাড়ি এসে আমাকে বিচার দিয়েছে আর কথাও শুনিয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি আর মরিচ চুরি করে খাবো না। আর তোকে ভালো শাস্তি হবে না, একটু পরেই তো সব ভুলে যাবি, তাই তোকে আমি ক্ষমা না করে দিব্যি দিচ্ছি। আমি তোকে আমার দিব্যি দিলাম, তুই যদি কোনোদিন মরিচ খাস তাহলে আমার মরা মুখ দেখবি। এ কথা বলে বিমলা সেখান থেকে চলে যায়। এই বোন বোন, মা কি বলে গেল রে? মা আমাকে এমন দিব্যি দিল কেন? আমি মরিচ না খেলে কি খাবো বোন? তুই এখন থেকে জল খাবি আর ঝালকন্যা থেকে জলকন্যা হয়ে যাবি।